নমস্কার আপুনি চাই আছে গাঁও চহৰ জিলাৰ খবৰ মই জয়ন্ত মাধৱ গোস্বামী নিৰ্বাচনী প্ৰচাৰৰ মাজতে অথন্ত লাগিল অসম বিধানসভাৰ উপাধ্যক্ষ ডক্টৰ নুমল মমিনৰ বাহৰ হাকু ভাগি পিটনিত পৰিল অসম বিধানসভাৰ উপাধ্যক্ষ গৰাকী ডক্টৰ নুমল মমিনৰ লগত বাহৰ হাকু ভাগি পৰিল কেইবা গৰাকী দলীয় কৰ্মী এই ভয়ংকৰ ঘটনাত সৌভাগ্যক্ৰমে ৰক্ষা পৰে বিজেপিৰ নেতা কৰ্মীসকল পশ্চিমবংগৰ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ যোৱাৰ সময়ত সংঘটিত হয় এই অঘটন আমি দেখুৱাইছোঁ আপোনাক দৃশ্য এখন বিপদসংকুল বাঁহৰ হাকু এই বিপদসংকুলভাৱে থকা বাঁহৰ হাকুখন হঠাৎ এনেদৰে ভাগি পৰিল ইয়াৰ বিধানসভাৰ উপাধ্যক্ষ ডাক্তৰ নুমল মমিন লগতে আছে বিজেপিৰ এটা বৃহৎ দল নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযানত দায়িত্ব অৰ্পণ কৰা হৈছে আৰু সেই দায়িত্ব চম্ভালি প্ৰচাৰ অভিযানত ব্যস্ত থকাৰ সময়তে এক অথন্তৰৰ সন্মুখীন হ'ল নুমল মমিন লগতে আন কেইবাগৰাকীও নেতাকৰ্মী এনেদৰে খহি পৰিল বাঁহৰ হাকু কথম্পি ৰক্ষা পৰিছে আটাইকেইজন বিজেপি নেতাকৰ্মী আৰু তেওঁলোকক সুকলমে উদ্ধাৰ কৰি লৈ অনা হয় পাৰলৈ ইয়াৰ বিধানসভাৰ উপাধ্যক্ষ ডাক্তৰ নুমল মমিনৰ অথন্তৰ নিৰ্বাচনী দায়িত্ব সমাপন কৰাৰ বাবে তেওঁ পশ্চিমবংগত উপস্থিত আছে ধাৰাবাহিকৰূপে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মায়ো প্ৰচাৰ চলাইছে ইতিমধ্যে এটা বৃহৎ দল গঠন কৰি দিয়া হৈছে বিজেপিৰ অসম ৰাজ্যিক বিজেপিৰ আৰু এই দলটোৱে বাহৰ পাতি আছে পশ্চিমবংগত পশ্চিমবংগত প্ৰচাৰ অভিযানত ব্যস্ত আছে আৰু তাৰ মাজতে আজি প্ৰচাৰ অভিযান দুৰ্গম স্থানত প্ৰচাৰ অভিযান চলাবলৈ গৈছিল আৰু এখন বাহৰ হাকু পাৰাপাৰ হোৱাৰ চেষ্টা কৰাৰ সময়তেই এনেদৰে ভাগি পৰিল বাহৰ হাকুখন ডক্টৰ নুমল মমিনৰ লগতে বাঁহৰ হাকু ভাগি পৰিল কেইবাগৰাকীও দলীয় কৰ্মী এই ভয়ংকৰ ঘটনাত সৌভাগ্যক্ৰমে ৰক্ষা পৰে বিজেপিৰ নেতাকৰ্মীসকল পশ্চিমবংগত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ যোৱাৰ সময়ত সংঘটিত হ'ল এই অঘটন লখিমপুৰ আৰক্ষীৰ আজব কাণ্ড গোচৰ দিবলৈ যোৱা যুৱকক আটক কৰিলে আৰক্ষীয়ে হেণ্ডকাফ লগাই যুৱকক মাৰধৰ কৰাৰ লগতে দিনটো থানাত আঁঠু কঢ়াই থোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে চিলনিবাৰী আৰক্ষীৰ বিৰুদ্ধে অভিযোগ নাওবৈচাৰ পহুমৰা নৃপেন কোঁৱৰৰ 9 মে'ত যুৱকজনৰ পত্নী আৰু পুত্ৰ নিৰুদ্দেশ হৈছিল 13 মে'ত চিলনিবাৰী আৰক্ষী চকীত ঘটনা সন্দৰ্ভত দিছিল গোচৰ 15 মে'ত পুনৰ চিলনিবাৰী আৰক্ষী চকীত উপস্থিত হৈছিল নৃপেন কোঁৱৰ আৰু তেতিয়াই এ এছ আই কফিল উদ্দিন চৰকাৰ আৰু এজন বেটেলিয়নে মাৰধৰ কৰি হেণ্ডকাফ লগাই দিনটো থানাতে আঁঠু কঢ়াই থয় যুৱকজনক চিলনিবাৰী আৰক্ষীয়ে কোনো গুৰুত্ব নিদিয়াত 17 মে'ত লখিমপুৰ আৰক্ষী অধীক্ষক নিৰুদ্দেশ হোৱা সম্পৰ্কত লিখিত গোচৰ দিয়ে আৰু আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়ৰ পৰা যুৱকজনক লখিমপুৰ সদৰ আৰক্ষী থানাত যাবলৈ কয় কিন্তু তাতেও কোনো ধৰণৰ ফল নাপালে উপায়ন্তৰ হৈ ডিজিপি কাৰ্যালয়ত হোৱাটছএপ নম্বৰত 2খন লিখিত অভিযোগ প্ৰেৰণ কৰে ডিজিপি কাৰ্যালয়ৰ পৰা তাৎক্ষণিকভাৱে লখিমপুৰ আৰক্ষীক অৱগত কৰে তাৰ পিছতে চিলনিবাৰী আৰক্ষীৰ নৃপেন কোঁৱৰৰ ঘৰত উপস্থিত হোৱাৰ বিপৰীতে ৰাস্তালৈ মাতি নি আৰু কিয় ডিজিপি কাৰ্যালয়লৈ প্ৰেৰণ কৰিব লাগে বুলি বলপূৰ্বকভাৱে উঠাই নিবলৈ চেষ্টা কৰি নিজৰ দোষ ঢকাৰ অপচেষ্টা কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে আৰক্ষীৰ বিৰুদ্ধে যি সময়ত খেলমাটি কাণ্ডই জোকাৰিছে লখিমপুৰ তেনে সময়তে পোহৰলৈ আহিছে আৰক্ষীৰ নিৰ্যাতনৰ বলি হোৱা এজন ভুক্তভোগীৰ এই কথা পত্নী আৰু পুত্ৰ নিৰুদ্দেশ সম্পৰ্কত আৰক্ষী থানাত গোচৰ দিবলৈ যোৱাত আৰক্ষীয়ে গোটেই দিন আঁঠু কঢ়াই থলে কাণত ধৰাই আৰু এই ধৰণৰ এটা চাঞ্চল্যকৰ তথ্য এই মুহূৰ্তত পুনৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে লখিমপুৰত মই আইন আইন হাত আছে মই কাইলৈ ডি জি পি অফিচলৈকে যাম যাবলৈ বাধ্য হ'ম কি মাৰিবলৈ আপুনি আপুনি কালি হেনে মোক তাত ধমকি দি আপুনি চলবাই গৈছে মই এজাহাৰ দিবলৈ মই ডি জি পি অফিচলৈ মই কাইলৈ হ'লেও যাম মই গুৱাহাটীত গৈ মই গুৱাহাটীৰ হ'লেও যাম মই মোৰ মানুহজনী আহিছে মোৰ ল'ৰাটো আহিছে মই বুজি পাইছোঁ কেনে কি কি অৱস্থাত আছোঁ মই আপোনালোকে কি বুলি কৈছে মোক এনে মাৰিছে পিটিছে হেৰি কৰিছে বুলি আপোনালোকে মিছাকৈ হেৰি কৰি আছে মোক প্ৰমাণ দিয়ক আপোনালোকে কোনে লগাইছিল এজন ছাৰ লগাইছিলে মোক হেণ্ডকাপ এজন লগাইছিলে ছাৰ আপুনি লিখি থকা সেইদিনা গাঁওবুঢ়া আমাৰ গাঁওবুঢ়া যে আপোনাৰ হেৰি ওপৰত আছে এতিয়া মই এছ পি অফিচলৈ ডি জি পি অফিচলৈ মই মেছেজ কৰিলোঁ ডি জি পি অফিচলৈ কাইলৈ মাতিছে কাইলৈ যাম ছাৰ টকা হ'লে মই মৰিবলৈ মোৰ যিটো ল'ৰা আৰু মানুহজনীৰ কাৰণে মই বহুত ভাল পাওঁ মৰিবলৈ মই দিয়া আপোনালোকে লাগিলে মোক গুলিয়াই মাৰি দিয়ক কিবা ভুল যদি মই কৰিছোঁ আপুনি সেইদিনা যিটো থানাত দম দি পঠিয়ালে মোক মই কি মই আপুনি আপুনি কৈছিলে তই কি মানুহ জানো বুলি কৈছিলে মই কি কৰোঁ ছাৰ গাড়ী চলাওঁ মেচিন চলাওঁ মই কি কৰোঁ আপুনি কওক কি কৰোঁ মই কওক আপুনি মই কি কৰোঁ আপুনি যে মোক সেইদিনা থানাত যে দম দি পঠিয়ালে কি কাৰণে কৰিলে আপুনি মোক কেলৈ দম দি পঠিয়াইছিলে সেইদিনা আপুনি মোক সেইদিনা কেলৈ মিছাকৈ ধমকি দিছিলে আহক মই দৌৰ মাৰিম আপুনি মোক ধৰিব নোৱাৰে আপোনাৰ আপুনি আহক
আহক মিডিয়া ওচৰলৈ আহক আহক আপুনি আপুনি যেতিয়া মাৰিবলৈ যেতিয়া খেতি খেতি আহিছে গাইড ভয় এছ কৈ উল্টাবলৈ মোক হেৰি লগাব আহক আপুনি হেনো মই থানাত মাৰিব লৈছে মই আপোনাৰ নাগালেণ্ডৰ কাম কৰি থকা অৱস্থাত মোৰ মানুহজনী ঝৰ্ণা ছেত্ৰী আৰু মোৰ সন্তান ঘৰৰ পৰা নাইকিয়া হ'ল মই তাত থকা অৱস্থাত মোক ঘৰৰ পৰা হাতীটোৱে মোক ফোন কৰি জনালে তাৰ তোৰ মানুহজনী ঘৰত নাই বুলি তেনেকৈ কৰি জনোৱাৰ পিছত মই আপোনাৰ ঘূৰি তাৰপৰা আহি পাওঁতে মোৰ 13 তাৰিখে মই আহি পাইছোঁ সন্ধিয়া 14 তাৰিখে গৈ পিনে মই এখন চিলনিবাৰী আউটপোষ্টত এখন এজাহাৰ দাখিল কৰিলোঁ সেইখন এজাহাৰ দিয়াৰ পিছত পুলিচে মোকে সেই যিদিনা মই এজাহাৰ দিব গৈছোঁ সেইদিনা মোকে তাত ৰখাই হেণ্ডকাপ লগাই মাৰপিট কৰিছে কৰাৰ পিছত 10 মানে 1 ঘণ্টামান মোক আঁঠুকৰাই ৰাখিলে ৰখাৰ পিছত মোক ঘূৰাই পঠিয়াই দিলে ঘূৰাই তই মানুহজনী য'ৰ পৰা বিচাৰি আন বুলি কৈ মোক ঘূৰাই পঠিয়াই দিলে তাৰপিছত মই ঘূৰি আহি কেইবাদিনো মই একো গম নোপোৱাৰ পিছত একো থানালৈ ফোন কৰোঁ ফোনৰ একো ৰেছপঞ্চ নিদিয়ে ফোন ৰিচিভ নকৰে সেইটো সিহঁতৰ সেইটোৱে মূৰৰ কামৰণি লাগিলে যে মই এছ পি অফিচত গৈ এজাহাৰখন দিলোঁ দিয়াৰ পিছত সিহঁতে আজি আহি সংবাদ মাধ্যমৰ মানুহ থকা অৱস্থাত মোক মাতি ৰাস্তালৈ মাতি ঘৰলৈ অহা নাই ৰাস্তালৈ মাতি মোক হেণ্ডকাপ লগাই নিবলৈ চেষ্টা কৰিছে সংবাদ মাধ্যমৰ যিজন আমাৰ দাদাজন আছিলে সেইজন থকাৰ কাৰণে সিহঁতে মোক লৈ যাবলৈ সমৰ্থন নহ'লে যদি সিহঁতে লাষ্টত যেতিয়া কেমেৰা চেমেৰা উলিয়ালে এজনে তেতিয়া সেইজন পলাই পিনে যাবলৈ বাধ্য হ'ল পুলিচকেইজন গোটেইকেইজন পলালে বহিৰাষ্ট্ৰত বিক্ৰী অসমৰ যুৱতী মহিলা বহিৰাষ্ট্ৰৰ ওমানত বিক্ৰী কৰা হৈছে জুৰিয়াৰ শিঙাৰীৰ ৰচিমা খাতুন নামৰ এগৰাকী মহিলাক 4 মাহ পূৰ্বে জুৰিয়াৰ কছাৰীগাঁৱৰ আব্দুল বাৰিক নামৰ লোকজনে ফুচুলাই পলুৱাই নি ৰমিছা খাতুনক ওমানত বিক্ৰী কৰিছিল সম্প্ৰতি ওমানত শাৰীৰিক অসুস্থতাত ভুগি থকা ৰমিছা খাতুনে সামাজিক মাধ্যমৰ জৰিয়তে বাৰিকে বিক্ৰী কৰি দিয়াৰ কথা অৱগত কৰে পৰিয়ালক পৰিয়ালৰ লোকে বাৰিকৰ লগত যোগাযোগ কৰাত বাৰিকে ৰমিছা খাতুনক ওমানৰ পৰা আনি দিয়াৰ নামত পৰিয়ালটোক দাবী কৰে ধন ইতিমধ্যে উপায়হীন পৰিয়ালটোৱে মহিলাগৰাকীক পুনৰ স্বগৃহলৈ আনি দিয়াৰ বাবে বাৰিকক আদায় দিছে 70,000 টকা ধন আদায় দিয়াৰ পিছতো মহিলাগৰাকীক আনি নিদিয়াত পৰিয়ালৰ লোকে জুৰিয়া থানাত বাৰিকৰ বিৰুদ্ধে ৰুজু কৰিছে গোচৰ উমানত আবদ্ধ হৈ শাৰীৰিকভাৱে অসুস্থ হৈ পৰা ৰমিছা খাতুনক উদ্ধাৰৰ বাবে এতিয়া প্ৰশাসন আৰু চৰকাৰক অনুৰোধ জনাইছে ভুক্তভোগী পৰিয়ালটোৱে বাইল মিছাগত কৈ আনিছে মোক আনি মোৰ তাতে বিক্ৰী কৰি দিছে এতিয়া মই বহুত অসুস্থ হৈ আছোঁ মোৰ পূৰা বহুত ডাঙৰ বেমাৰ বহুত পেইন হৈ আছে মই বহুত কষ্ট কৰি আছোঁ বাৰেকে কৈছে মোক নিব এতিয়া মোক নিনিয়ে টকাও ডিমাণ্ড কৰিছে 1,80,000 টকা মই 70,000 টকা দিছোঁ এতিয়া সি ফোন ৰিচিভ নকৰে সি ক'ত আছে মই ক'ব নোৱাৰোঁ ঘৰৰ মানুহো বিচাৰি নাপায় বাৰকৰ লগত আৰু মানুহ জড়িত আছে ইলিয়াছ নামৰ এটা ল'ৰা আছে আৰু এটা আপোনালোকে অকণমান অনুৰোধ কৰি মোক ইমান যোন যিমান সোনকালে পাৰে ইমান সোনকালে ইয়াৰ পৰা নিয়ক মই নহ'লে মৰি যাম ইয়াত মৰি যাম 1 মাহৰ ওপৰত হৈ গ'ল মোৰ কোনো ট্ৰিটমেণ্ট নাই মই বহুত কষ্ট কৰি আছোঁ আজি বিশ্ব কাচ দিৱস বিলুপ্তিপ্ৰায় কাচ সংৰক্ষণৰ সজাগতাৰ বাবে 2000 চনৰে পৰা 23 মে'ৰ দিনটো বিশ্ব কাচ দিৱস হিচাপে পালন কৰি অহা হৈছে তাৎপৰ্যপূৰ্ণ কথা যে প্ৰাকৃতিক ভাৰসাম্য ৰক্ষাৰ ক্ষেত্ৰত কাচই গুৰুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কৰি আহিছে যদিও প্ৰকৃতিৰ বুকুৰ পৰা ক্ৰমে বিলুপ্তিৰ দিশলৈ গতি কৰিছে কাচ যাৰ বাবে কাচ সংৰক্ষণৰ বাবে বিশ্বত আৰম্ভ হৈছে কাচ সংৰক্ষণৰ সজাগতা জীৱবিজ্ঞানত কাচৰ চলনখনৰ বিশেষত্বৰ ওপৰত ভিত্তি কৰি টাৰ্টল আৰু টৰ্টইজ নামেৰে দ্বিবিভক্ত কৰা হৈছে ভাল খবৰ যে 17টা প্ৰজাতিৰ কাচৰ আৱাসভূমি হিচাপে কাচ সংৰক্ষণত চহকী কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান বিশেষভাৱে আছাম ৰূফ টাৰ্টলৰ আৱাসভূমি কেৱল কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান ইয়াৰে ভিতৰত অন্যতম বৰকাচ আৰু দুৰাকাচ পৰিতাপৰ কথা এয়াই যে দুয়োবিধ কাচ অন্তৰ্ভুক্ত হৈছে ক্ৰিটিকেলি এণ্ডেঞ্জাৰৰ তালিকাত প্ৰকৃতাৰ্থত আৱাসস্থলী সংকুচিত হৈ অহাৰ বাবে প্ৰকৃতিৰ বুকুৰ পৰা নিচিহ্ন হোৱাৰ উপক্ৰম হৈছে কাচৰ প্ৰজাতি অৱশ্যে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত পৰ্যটকৰ বাবে অন্যতম সমল আছাম ৰূফ টাৰ্টল কহৰা বনাঞ্চলত দীফলু নদীত শুকান ডালত উঠি ৰ'দ লৈ থকা ভিন্ন প্ৰকৃতিৰ ভিন্ন আকৃতিৰ কাছই মন জোৰাই পৰ্যটকৰ একেদৰে বাগৰি বনাঞ্চলৰ ডোঙা বিলতো দেখিবলৈ পোৱা যায় কাছৰ নান্দনিক রূপ 23 তারিখ 23rd May ওয়ার্ল্ড টার্টল ডে হয় তো আমার কাজিরাঙ্গাত
টার্টল আর টার্টাইস মিলাই 17 স্পিসিস আছে, 17টা স্পিসিস আছে। তার আমি তেনেকে সফট শেলও থাকে, সফট শেলও আমি জেনারেলি কাসো বলে কম, আর হার্ড শেল টার্টলও থাকে দুরা বলে কম এইটা থাকে। আমার তেনেকে মোস্ট স্পেশাল স্পিসিস টার্টল পায় আমার আসাম রুফ টার্টল, একটু বহু ইউনিক হয়, একটু ম্যাক্সিমাম কাজিরঙ্গাতে পাই। ডিফুলো নদী কাকত আমি যেতিয়া টুরিস্টে যাই পোহরা রেঞ্জত, আর ডিফুলো নদী কাকত এটা কাসোহলা বলে একটা জায়গা আছে, তাত বেশিকে আসাম রুফ টার্টল পায়। আর তেনেকে আমার বাগরি রেঞ্জত ডঙ্গা বিলতো পাই আসাম রুফ টার্টল। উড়ন সেতুর তলর জিএমসির পার্কিংক লো বিতর্ক, উড়ন সেতুর তলর পার্কিং ঠিকাদারক গতালে জিএমসিয়ে, ব্যক্তিগত ব্যবহারের বাবে ঠিকাদারক প্রদান করিলে ভঙাগড় উড়ন সেতুর তলর পার্কিংর অংশ। দুবছরের আগতে গতাই দিয়া হয়েছিল ঠিকাদারক, বর্তমান উড়ন সেতুর তলত থাকে ঠিকাদারর অধীনত থাকা শ্রমিকর দল, লগতে পার্কিংর স্থানত রখা হয়েছে নির্মাণ কার্যত ব্যবহার হওয়া বিভিন্ন সামগ্রী। উড়ন সেতুর তলত আশ্রয় লওয়া শ্রমিকসকলে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করার অভিযোগ স্থানীয় রাইজর, লগতে পার্কিংর তলত থাকা এটা ইউ টার্নও বন্ধ করে দিয়ার অভিযোগ, ইউ টার্ন বন্ধ করে এটা সরু পথ উলিয়াই দিছে যদিও নিশা হলে চলে খুড়ার আড্ডা। এই সন্দৰ্ভত জিএমচিক স্থানীয় ৰাইজ তথা ব্যৱসায়ীসকলে অৱগত কৰিছে যদিও কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই। ইপিনে উড়ন সেতুৰ তলৰ পাৰ্কিং বন্ধ কৰাৰ ফলত লোকচানৰ সন্মুখীন হৈছে স্থানীয় ব্যৱসায়ীসকল। সমান্তৰালকৈ ভঙাগড় উড়ন সেতুৰ তলৰ পাৰ্কিং বন্ধ কৰি দিয়াৰ ফলত অঞ্চলটোত পাৰ্কিঙৰ অভাৱত সৃষ্টি হৈছে তীব্ৰ যানজট। আমাৰ একো অৱস্থা ইয়াত, নিজৰ কাষ্টমাৰটো বাদ দিয়ক, ইয়াত প্ৰতিজন ব্যৱসায়ী এখন বাইক এখন গাড়ী কাৰোবাৰ আছে, আনি থবলৈ কোনো ব্যৱস্থা নাই। আগতে ইয়াত থৈছিলে তাতো বন্ধ কৰি দিলে, ইয়াত থলে ইয়াতো হৈছে, তেনে আমি কৰিব কি, আমি কি কৰিম? আমি নিজৰ গাড়ী এখন থবলৈ আমাৰ জেগা নাই। আমি ব্যৱসায় ফালৰ পৰা দেখিছে কেনেকুৱা অৱস্থা, কোভিডৰ পিছৰ পৰা মানুহৰ কাৰো অৱস্থাই নাই, এখন গাড়ী যদি ইয়াত ৰখাব নোৱাৰে মানে কি ব্যৱস্থা কৰিম, আমি ক'ৰপৰা দিম, ভাড়া ক'ৰপৰা ওলাব আমাৰ? সেইটো কাৰণে আমি চৰকাৰৰ ওচৰত এটাই আমাৰ অনুৰোধ যে আপোনালোকে পাৰ্কিংটো উলিয়াই দিয়ক, উলিয়াই পেলাই অন্ততঃ দুখন গাড়ী যাব পৰা কৰি দিয়ক, য'ত আমাৰ সকলোৱে, আমাৰ অকল ব্যৱসায়ীখিনিয়ে আপোনাৰ উপকৃত হ'ব বুলি নহয়, সকলোৱে উপকৃত হ'ব। কিয়? আপোনাৰ ৰাস্তাটো যদি এপিনি যায় উলুবাই দি গৈ আপোনাৰ এক ঘণ্টা সময় চবেই বাচিব। এতিয়া কি হৈছে, এওঁলোক যিখিনি মানুহ আছে তেওঁলোকে মানে লেট্ৰিন ইয়ে গোটেইখিনি তাতে কৰে, গোন্ধময় মানে এটা পৰিৱেশ হৈ গৈছে। আপুনি এইটো ভালকৈ চাই ল'ব, দেখিব মানে মানুহ অহা যোৱা নাক কুচাই কিনে আহিব লাগে, আৰু অকণমান যেতিয়া বৰষুণ আহে নহয় এইখন গোটেই বিয়পি পৰে, ইয়াত মানে মানুহ আহিব নোৱাৰে, যাব নোৱাৰে, থাকিব নোৱাৰে, এইটো অৱস্থা হৈছে। পার্কিং মানে ইয়াতো আগতে পার্কিংয়ে আসিল, এটা কিনা কাম করে আছে, কাম করে থাকলে আমি ভাবছি সোনকালে শেষ হয়ে যাব, সোনকালে শেষ হলেতো এই প্রবলেম নাছিল, কিন্তু এটা দুই বছরমান হল, এতালেকে কাম হওয়া নাই, আকো এক বছরমান লাগবে নি, এক দুই বছর। এই আমার ব্যবসায় চলব বহুত অসুবিধা হয়েছে তারমানে, হয় প্লাস আগতে রাস্তাটো আসিল ইফাল দি মাজেদি এনেকে, এটা রাস্তাটো সিফাল দি লই গল, আপনি রাস্তাটো হয়তো অল্প আগে দেখা পাইছে কি কন্ডিশন, এইফাল দি মানুষ পার হব নি খোজকালি, হয়নে? গোটাই পানিয়ে পানি জমা হয়ে গেছে। এইটো মাইথান স্টিল নহয়। অ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাইথান স্টিল, কৰেক্ট। প্ৰথম তাৰপিছত চন্দ্ৰযানৰ এই সফলতা, আৰু এইবাৰ রিলে স্যাটেলাইটের কথাটো কলোয়ে, লঞ্চ ভেহিকল হাজু হব বা হেভি লঞ্চ ভেহিকলত এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হব বা এই স্পেস ক্রাফ্ট উৎক্ষেপণ করা হব, আর আসলতে গোটেই প্রক্রিয়াটো যেহেতু ক্লোজেস্ট পয়েন্ট আটাইতকৈ যেতিয়া ওচরা ওচরি করে থাকে তেতিয়া তিনি মিনিট সময়মান লাগে এঠাইৰ পৰা আন এঠাইৰ, অর্থাৎ পৃথিবীৰ পৰা মঙ্গল গ্রহলৈকে এই কমিউনিকেশন ইপাৰ ইপাৰ হবলৈকে, আর এই কমিউনিকেশনের গ্যাপ এটা ফিল আপ করবর বাবে, সেই গ্যাপটো মারিবর বাবে তাত এখন বিশেষ এটা স্যাটেলাইটের ব্যবস্থা করা হয়েছে, স্মুথ আর আনইন্টারাপ্টেড, অর্থাৎ অহরহ কমিউনিকেশন যাতে হয়ে থাকবে পারে তেনেকা ধরনের আসলতে ব্যবস্থা ইসরোয়ে করেছে। এতিয়া এই এখন এখন দলঙর দরে, এখন ব্রিজর দরে কাম করব এই স্যাটেলাইটটে, নিশ্চয়কই সেবা একটা নতুন কথা হব। এতিয়া মার্সত অবতরণ করবল ইসরো রোভারটা কেনেকুয়া হব, কোৱা হৈছে যে এই ৰোভাৰটো বিশেষ ধৰণৰ বহুখিনি চাইণ্টিফিক ইনষ্ট্ৰুমেণ্ট তাত থাকিব, কিছু এনেকুৱা কথা থাকিব যিয়ে মঙ্গল গ্ৰহত ক'ৰবাত জীৱন আছিলে নেকি, ক'ৰবাত প্ৰাণী আছিলে নেকি, আগতে বহু বহু হাজাৰ লাখ লাখ বছৰ পূৰ্বে মঙ্গল গ্ৰহটো কেতিয়াবা পৃথিৱীৰ দৰে আছিল নেকি, এই গোটেইখিনি কথাৰ সৰু সৰু সূক্ষ্ম সূক্ষ্ম দিশবোৰ চাই
তাত গবেষণা করব আর তথ্য পাতি যুগুত করব আর ইয়াত বিজ্ঞানীয় পৃথিবীত বহি গবেষণা করবলে মঙ্গলর বহুত কি আসে মঙ্গলত আজি লাখ বছর পূর্বে কেনেকা আসে গোটেই পরিবেশ তো গছ গছনি আসে নাকি তো পানি আসে নাকি নদী যদি আসে কি রঙর আসে পানি এনেকা ধরনের যে কথা বতরা আমি কেতিয়াবা কাল্পনিক জগতলে গুছি যাও সেই কথা বতরাব জানিবলে আর অধিক ভালদরে জানিবলে চেষ্টা করব। এটা এইখিন মূল কথা শেহতীয়াকৈ আসলে এই অভিলেখী প্রকল্পর কথা মঙ্গলর প্রকল্পর কথা পোহরলে আছে মঙ্গলযান দ্বিতীয়ক লো এই ধরনের আসলে ইসরোর কিছু প্ল্যানিং আছে। আমি আশা করছো যে শীঘ্রই প্ল্যানিং সফল হোক আর প্ল্যানিং করা ধরনের গোটেখিন আগবাড়ক আর আমি স্পেস এক্সপ্লোরেশনের আমি মহাশূন্যর যেটা কথা কম আমি মহাকাশর যেটা কথা ক আমার ভারতে এক ন দিগন্তর বাট মুকলি করেছে আর নতুন নতুন দিক ভারতের বিজ্ঞানীয় ইয়ার সফলতা লাভ করে মুকলি করবলে সক্ষম হোক সমগ্র বিশ্ববাসীর বাবে। এতিয়া অপেক্ষা থাকিব যে কিমান সোনকালে বা কেতিয়াকৈ এই মঙ্গল গ্রহর উৎক্ষেপণ সাজু হব বা মঙ্গল গ্রহর লৈকে ক্ষমা করব মঙ্গল যানের উৎক্ষেপণ সাজু হব বা মঙ্গল গ্রহ লৈকে যান পঠিয়াবলে সাজু হব কিন্তু ইসরো নিজের যা পথ সেই পথত আগবাড়িছে আর এধাপ এধাপক আগবাড়ি আছে ইসরোর বিজ্ঞানী ভারতের বিজ্ঞানী। নমস্কার পার্থ বৰা। প্রিয় দর্শক, এটা অতি প্রাসঙ্গিক প্রশ্ন, এই প্রশ্নটি বিভিন্ন সময় সংবাদ মাধ্যমত বা বিভিন্ন সময় বিভিন্ন চর্চাত বিভিন্ন আলোচনায় এই প্রশ্নটি উত্থাপিত হয়, মোদীর উত্তরাধিকারী কোন হব, নরেন্দ্র মোদীর উত্তরাধিকারী কোন হব, যেতিয়াই সেই সময় আহিব তেতিয়া নরেন্দ্র মোদীর উত্তরাধিকারী কোন হব, তেওঁৰ সাকসেসর কোন হব, আর এই প্রশ্নই বিভিন্ন সময় শিরোনাম দখল করে বর্তমান নির্বাচনের বতর নির্বাচনের। অভিযুক্তক ধরবলে হাসপাতালের রোগীর কোঠাত সোমাল আরক্ষীর বাহন, রোগীর বিছনার মাঝে মাঝে গাড়ি খেদি খেদি আরক্ষীয়ে করায়ত্ত করলে চিকিৎসা বিষয়াক। উত্তরাখণ্ডর ঋষিকেশ এইমসর ঘটনা এয়া। ঋষিকেশ এইমসর চতুর্থ মহলার জরুরীকালীন ওয়ার্ডত কর্মরত আছিল নির্যাতনত অভিযুক্ত চিকিৎসা বিষয়াজন, সেয়ে বাহন পার্কিংত রখায় চতুর্থ মহলালে লিফটত গৈ অভিযুক্ত করায়ত্ত করার বিপরীতে রোগী নিয়া র্যাম্পেরে আরক্ষীয়ে চলাই গল বাহন, কিন্তু রোগীরে ভরি থকা চতুর্থ মহলার বিশেষ তৎপরতা গতি নিয়ন্ত্রণে বাহন চলাই অভিযুক্ত করায়ত্ত করে চর্চার কেন্দ্রবিন্দুত পরিণত হয়েছে উত্তরাখণ্ড আরক্ষী। আজব ঘটনা, এক আজব দৃশ্য আমি দেখাইছো, হাজার বহুখিনি রোগী তাত চিকিৎসাধীন হয়ে আছে, এটা জরুরীকালীন কক্ষ, এটা বৃহৎ জরুরীকালীন কক্ষের মাজেরে এনেদরে আগবাড়ি গল আরক্ষীর গাড়ি, আরক্ষীর এই বাহনখনে এনেদরে আগুয়াই গৈ চিকিৎসকক করায়ত্ত করার ঘটনায় আজি সমগ্র দেশজুড়ে চর্চা লাভ করেছে, সোশিয়াল মিডিয়াত ভাইরেল হয়েছে এই দৃশ্য। চতুর্থ মহলাত, এয়া চতুর্থ মহলা, এইমসর চতুর্থ মহলা, এয়া বিশেষ তৎপরতা দেখিলে পোৱা হল গতি নিয়ন্ত্রণে বাহন চলাই অভিযুক্ত করায়ত্ত করলে আরক্ষী। উত্তরাখণ্ড এইমসর এই আজব ঘটনা এটা সকলরে মুখে মুখে চর্চিত হয়েছে, চাওক কেনেদরে অভিযুক্তক ধরবলে হাসপাতালের রোগীর কোঠাত সোমাই গল আরক্ষীর বাহনখন, রোগীর বিছনার মাঝে মাঝে গাড়ি খেদি খেদি আরক্ষীয়ে করায়ত্ত করলে চিকিৎসা বিষয়াক। এয়া হয়েছে উত্তরাখণ্ডর এইমস, এইমসর চতুর্থ মহলাত, ঋষিকেশ এইমসর চতুর্থ মহলার জরুরীকালীন ওয়ার্ডত কর্মরত আছিল নির্যাতনত অভিযুক্ত চিকিৎসা বিষয়াজন। নির্যাতনের অভিযোগ আছিল চিকিৎসকজনের বিরুদ্ধে আর সেই গোচরতে চিকিৎসকজনক করায়ত্ত করবর এক অভিনব পদ্ধতিরে কোঠার ভিতরলে সোমাই আহিল বাহনখন, বাহনখন পার্কিংত রখায় চতুর্থ মহলালে লিফটত গৈ অভিযুক্ত করায়ত্ত করার বিপরীতে রোগী নিয়া র্যাম্পেরে আরক্ষীয়ে চলাই লৈ গল বাহনখন, রোগীরে ভরি আছিল সেই সময়সাত, বহু সংখ্যক রোগীরে থা খাই আছে চতুর্থ মহলা, আর তাতেই বিশেষ তৎপরতা গতি নিয়ন্ত্রণ করে বাহনখন আগুয়াই লৈ গল অপরাধী বা অভিযুক্ত চিকিৎসকজনক এনেদরে করায়ত্ত করে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়ল উত্তরাখণ্ড আরক্ষী। অহা চৌবিশ ঘণ্টাত রাজ্যের ঠায়ে ঠায়ে মজুলিয়া বরষুণের সম্ভাবনা, ঠায়ে ঠায়ে বজ্রপাতরও সম্ভাবনা, ছাব্বিশ মে দুই এঠাইত বরষুণের প্রবল বরষুণের সম্ভাবনা, সাতাইশ মে ধারাষার বরষুণের আগজাননী, আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রই প্রকাশ করেছে এই তথ্য।
উৎকট গরমে দহিছে রাজ্যবাসীক আর তার মাজতে বরষুণের আগজাননী জারি করেছে। বরষুণের সম্ভাবনা কথা ব্যক্ত করা হয়েছে। অহা চব্বিশ ঘণ্টাত রাজ্য ঠায়ে ঠায়ে মজলিয়া বরষুণের সম্ভাবনা আছে, ঠায়ে ঠায়ে বজ্রপাতের সম্ভাবনা। ছাব্বিশ মেত দুই এঠাইত বতাহর প্রবল বরষুণের আশঙ্কা, সাতাইশ মেত ধারাষার বরষুণের আগজাননী আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রে প্রকাশ করেছে এই তথ্য। ঢিঙর আটগাঁও সার্বজনীন বরনামঘরত সভ্য সমাজক লজ্জানত করা ঘটনা। মহাপুরুষ গুরুজনার নীতি আদর্শক জলাঞ্জলি দি ভদ্রতার মুখা পিন্ধা একাংশই উপর্যপরি প্রহার করিলে মানসিকভাবে অসুস্থ এজন যুবকক। ভাগবত পাঠ চলি থাকার সময়তে ভকত বৈষ্ণবর সমান্তরালক জিতু বরা নামের মানসিকভাবে অসুস্থ যুবকজনেও জাতীয় সাজপার পরিধান করে অংশগ্রহণ করেছিল ভাগবত পাঠত। ভাগবত পাঠ চলি থাকার সময়তে এজন অভব্য আচরণের যুবকে মানসিকভাবে অসুস্থ যুবকজনের চুরিয়া খুলি দিয়ার অভিযোগ উত্থাপন হয়। এই ঘটনাক লো যুবকজনে আপত্তি করার বাবে কাজিয়ার সূত্রপাত হয়। পাছত একাংশ ভকতে মানসিকভাবে অসুস্থ যুবকজনক উপর্যপরি প্রহার করার অভিযোগ। একাংশর নির্মম প্রহারত যুবকজনে হাত ভরি মূরত আঘাত পোৱার লগতে ভাঙি যায় কেইবাটাও দাঁত। এই ঘটনার পাছতে পরিয়ালের লোকে যুবকজনক প্রহার করা ছদ্মবেশী ভকত কেজনের বিরুদ্ধে ঢিং আরক্ষী থানাত দাখিল করেছে এজাহার। মানে আমার সার্বজনীন বুড়া নামঘর ভাগবত পাঠ হয়েছিল। আমার মানে ভতিজাটা আসে মেন্টেলি মানে সি এবনর্মেল বলে সকলে জানে ডিঙর, কিন্তু মানে সি সকলো ধরনের ধর্মীয় অনুষ্ঠানের জড়িত হয়ে থাকে যায়, রক্ষাব নো মানে কোবাত ভাগবত পাঠে হোক বা নামেই হোক। কালিও তেনে আসে, সি আগর দিনও আছে, কালিও আসে। তাতে সি মানে তা কোনোবাই জোকালে বলে মানে কোয়া শুনিল যে জোকাইছিল, তার ধুতি মানে কোনোবাই টানিছিল এনেকা ধরনের। তেতিয়া তাতে তাক মানে বহুত ধরনের অত্যাচার করা হল। কোয়া শুনিলো গামোচা খনি দি চুচুরাই আনিছে আর মারিছে, তারপর দাঁত ভাঙি দিছে। গোটেই মানে ঘরলে যেতিয়া গৈছে তেতিয়া গোটেই মানে গামোচা তেজেরে রঙা। গোটেই পরিয়াল হিসাবে আমি তো সহ্য করব পৰা নাইকিয়া, ইমানখিনি সি আঘাতপ্রাপ্ত হয়েছে যেহেতু সি এজন এবনর্মেল লড়া। গতি মানে ভাবিছিল যে আমাক কথাটা জানাব লাগিছিল, লাগিলে তাক বান্ধি রাখক, বান্ধি রাখি পেলে আমাক মানে সমজাই দিয়ক। কিন্তু তাকে নকরি পেলে তাক যে এনেকা ধরনের অত্যাচার করলে, গতি সেইটার কারণে আমি এটা তাক মেডিকেল করালো আর আইনের উপর আমার ভরসা আছে, গতি আইনের উপর এড়িয়ে দিছো, আইনে যা বিচার করে। ইয়ার এখানে সময় হল গাঁও শহর জেলার খবরের পর বিদায় লওয়ার। নমস্কার।